হয় না, গুনা মাফ হয়। আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনা হয়, জোরে বলেন গুনা হয় না, গুনা মাফ হয়। ওই পাথরটির নাম কি? আসওয়াদ পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা, এখানে চুমা দিলে গুনা মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন, বলেন ওয়ার্ল্ডহাম, বলেন ম্যানচেস্টার, বলেন নর্থহ্যাম্পটন, বলেন নিউক্যাসল, বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনা মাফ হবে? বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসওয়াদ পাথরের চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াদ পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রসুল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো? রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, জোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। এই বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপর তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন, আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, চেরেস কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসির পড়েছেন, তাফসির জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে নুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার
পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের, সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দুরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বৌড়ি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে, রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদের, আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবিশ্বয় অবিশ্বয় ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নেই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন ডলার রিয়াল সব কি শেষ, এসেছেন আপনি এখান থেকে আপনার বেডে, আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়শি নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ। ওই যুগের প্রথম গাঠির নাম 3.5 হাত গর হবে, সেই গরটির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে।
সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না, কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলেন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে, ভাত আপনি কোথায়? দরজার বাহিরে। কেয়ামত পর্যন্ত ভাত জানবে না, ভাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজী মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই, তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনার কি মধু চিনেন? এই দেশে কি বলে মাশাল্লাহ, সবাই সব কিছু জানেন। মধু পিঠা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন, মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন, লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নটহামটন বলেন, নিউকাসল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না? কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনা মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলে গুনাহ
যদি পাথরকে রসুল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ? রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছ, আসরের নামাজ পড়ে কেঁদেছ, জোহরের নামাজ পড়ে কেঁদেছ, মাগরিবের পড়ে কেঁদেছ, এশার নামাজ পড়ে কেঁদেছ। এ বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপর তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারি পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে নুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বৌড়ির থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী,
বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবিস্ময় অবিস্ময় ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি শেষ, এসেছেন আপনি এখান থেকে আপনার বেডে, আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়শি নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানা হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাপে, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে, সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ মাস নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়েতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলুন, কি চাই আমরা? কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে, ভাত আপনি কোথায়? দরজার বাহিরে। কেয়ামত পর্যন্ত ভাত জানবে না, ভাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজী মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলে মাশাআল্লাহ, সবাই সব কিছু জানে। মধু পিতা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গাল ভরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন, মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন, বলেন ওয়ার্ল্ডহাম, বলেন ম্যানচেস্টার, বলেন নর্থহ্যাম্পটন, বলেন নিউকাসল, বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না? কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনা মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ, আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর পি নবী দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রসুল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো? রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, জোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, চেরেস কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু
আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়া সিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগাত মেনেছেন, মুনসিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে নুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান, আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসুস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি? মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বৌড়ির থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক, আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আরেকটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়,
পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি শেষ। এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে, আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২,০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়শি নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা, এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে, সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়েতুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলেন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কিয়ামত পর্যন্ত ভাত জানবে না, বাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজী মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলে মাশাআল্লাহ, সবাই সব কিছু জানে। মধু পিতা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গাল ভরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা, এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ড হাম বলেন, ম্যানচেস্টার বলেন, নর্থহ্যাম্পটন বলেন, নিউ কাসেল বলেন,
এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা, আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুণাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুণা মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসোয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ, আসোয়াদ পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর পি নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমার আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে, যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে, পাপ করার পরে, গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো? রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদ কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, জোহরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের পড়ে কেঁদেছো, এশার নামাজ পড়ে কেঁদেছো। বান্দা, নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপরও আমি তোমাদের গুনাহ মাফ করে নেই, তারপরও তোমরা নিশি রাত্রে, মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা? চিৎকার জীবন আছে কিনা? এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারি পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়াসিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে নুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর। আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা। বাইরে আমার মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি মরণ। মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বৌড়ি থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না। সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবিশ্বয় ঘোষণা দিবেন মরহুম। জোরে বলুন কি? কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব মুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নাই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন। একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন? আপনি এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়শী নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গর হবে, সেই গরটির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে, সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, যেমনিভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক,
পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানে রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না, কাজে মুসলমান হতে চাই। আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলুন কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কে আমার পর্যন্ত ভাত জানে না, ভাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজে মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন বান্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই। জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলে মাশাআল্লাহ, সবাই সব কিছু জানে। মধু তিতা না মিঠা? আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা। তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা? যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়? আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুনাহ হয়। জোরে বলেন গুনাহ হয় না? গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা। এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন বলেন, ওয়ার্ল্ডহাম বলেন, ম্যানচেস্টার বলেন, নটহ্যাম্পটন বলেন, নিউকাসল বলেন, এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনা মাফ হবে? বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায়? হ্যাঁ আসওয়াত পাথর, তোমার মধ্যে কি গুণ, তোমার মধ্যে কি ফায়দা রয়েছে, তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি নূর রয়েছে, স্পিরিট রয়েছে, এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই। পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই, আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায়? আরো জোরে বলেন গুনাহ। যদি পাথরকে রাসূল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয়, এত স্পিরিট হয়, এত গুণগান হয়, আর সেই রাসূলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রাসূল আল্লাহ করে ডাক দেন, আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ, হ্যাঁ আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে কি ইচ্ছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম,
পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে। এবং তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। বন্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ, রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলে বলে মসজিদে কেঁদেছ, আসরের নামাজ পড়ে কেঁদেছ, জোহরের নামাজ পড়ে কেঁদেছ, মাগরিবের পড়ে কেঁদেছ, এশার নামাজ পড়ে কেঁদেছ। বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও, আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, তারপর আমি তোমাদের গুনাহ মাফ করে নেই। তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন আমার আপনার গুনাহ মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা, চিৎকার জীবন আছে কিনা, এটা কোরআনের অপব্যাখ্যা নয়, কোরআন শরীফের আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, যারা তাফসীর পড়েছেন, তাফসীর জালালাইন পড়েছেন, টাইটেল পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, ইবনে মাজাহ পড়েছেন, সিয়া সিত্তা পড়েছেন, হাদিস পড়েছেন, এজমা পড়েছেন, কিয়াস মেনেছেন, উসুল মেনেছেন, বালাগত মেনেছেন, মুনতিক মেনেছেন, শরীয়ত বুঝেছেন, তরিকত বুঝেছেন, হাকিকত বুঝেছেন, এলমে নুদুনি পেয়েছেন, এলমে তাসাউফ মেনেছেন, তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান, পরিত্রাণের স্থান, আসলের স্থান, নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মাদু রাসূলুল্লাহ। কদম মুবারক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই রসুল চান কি চান না? অবশ্যই চাইবেন, না চাইলেও চাইবেন, কেন চান নেই অবশ্যই আফসোস করবেন। কারণ পৃথিবীতে সন্তান রয়েছে, বিবির জন্য স্বামী রয়েছে, স্বামীর জন্য বিবি রয়েছে, সন্তানের পাশে মা রয়েছে, মায়ের পাশে সন্তান রয়েছে, এটার নাম দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে, সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে, পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে, এমনি ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, সব চলে যাবে, একমাত্র সাথী হবে, আপন হবে, বন্ধু হবে, কবরের সঙ্গী হবে, সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন না মুহাম্মাদুর। আপনারা সেই রসুল চান কি চান না? সেই রসুলের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা? এটা দোয়া শরীফ বলেন আল্লাহুম্মা মহান রব্বুল আলামিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত। জোরে বলুন কি মরণ? মরণ মানে নড়াচড়া নাই, কথা নাই, শক্তি দেখাইবার ক্ষমতা নাই, চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই, এটার নাম কি? আমার আপনার এই বডির থেকে, দেহ থেকে, শরীর থেকে, জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ। সেই রূপ যখন আমাদের সামনে থেকে, ভিতর থেকে চলে যাবে, তখনই আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম। স্পিকার যখন ছিলাম, স্টেজ আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদেরী বক্তব্য দিচ্ছে, আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে, সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না, সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা, সকল ইমানি ভাইয়েরা, সুন্নি মুসলমান ভাইয়েরা, তাওহীদ ও রেসালত বিশ্বাসী ভাইয়েরা, সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরহুম। জোরে বলেন কি?
আগে আমি ছিলাম সাহেব, কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা, কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত, কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বমুফাসসির, আর এখন হয়ে গেলাম কি? মরহুম। অর্থাৎ এখন কি নেই? জীবন নাই, রূহ নাই, প্রাণ নাই। জোরে বলুন, কি নাই? আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন, আমার ছোট ভাইয়েরা বলেন, বাবারা বলেন, আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন, আমাদের মধ্যে প্রাণ আছে কিনা? এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি? আপনি জানেন চেয়ারে বসেছেন, আপনি জানেন যে এই মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন, একটি নিঃশ্বাস যদি চলে যায়, বাইর হয়ে যায়, আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই? যেহেতু নিঃশ্বাস প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে, আসতেছে এবং যাচ্ছে, এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার? আরো জোরে বলুন, কার? হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, পলিসি শেষ, ব্যবসা শেষ, ঘরের সেই সামানা সৌন্দর্য, সেই চেয়ার পালং, সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন? আপনি এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন, আর ঘরে আপনাকে ঢুকাবে না, ২০০০ পাউন্ড দিয়ে ঘর খরিদ করেছেন, সেই ঘরে আপনার স্থান নেই, আপনাকে মরহুম বলে, মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে, এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই, বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই, পাড়া পড়শি নাই, সমাজের কেহ নাই, রাষ্ট্রের কেহ নাই, বন্ধুত্ব কেহ নাই, এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারজুখ। ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে, সেই গড়টির নাম হবে কবর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসর। কবর কি? কবরে আপনাকে যেতে হবে। সেই কবর কি? যার ডানে হবে মাটি, বামে মাটি, পিছে মাটি, সামনে মাটি, উপরে মাটি, চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে, সেই জায়গার নাম হবে কবর। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, এ পৃথিবীর মানুষ, যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, তেমনি ভাবে আমি তোমাদেরকে কোরআনুল কারীমে আবার হুকুম দিলাম। আমার ভাইরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, উভয় জাতিকে আমি বললাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। মুসলমান কাকে বলে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি রমজানের রোজা রাখে। মুসলমান কাকে বলে? যারা ৩০টি তারাবির নামাজ আদায় করে। মুসলমান কাকে বলে? যারা সবে কদর মানে, সবে বরাত মানে, সবে মেয়েরাজ মানে। মুসলমান কাকে বলে? যারা মক্কায় গিয়ে হজ করে। মুসলমান কাকে বলে? যারা মদিনায়তুল মুনাওয়ারা গিয়ে রাসূলুল্লাহর জিয়ারত করে। মুসলমান কাকে বলে? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? যারা বড়কে শ্রদ্ধা করে, যারা ছোটকে আদর করে। মুসলমান কাকে বলে? যারা মায়ের খেদমত পালন করে, বাবাকে শ্রদ্ধা করে, মা বাবার হক পালন করে। মুসলমান কাকে বলে? যারা আল্লাহ এবং তার প্রিয় নবীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না, কাজে মুসলমান হতে চাই? আমরা কি নাম চাই না কাজ চাই? আরো জোরে বলুন, কি চাই? আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই? কেউ যদি বিবিকে ডাক দে, ভাত, আপনি কোথায়? দরজার বাহিরে। কেয়ামত পর্যন্ত ভাত যাবে না, ভাতের অবস্থা আসতে হবে। নামে মুসলমান নয়, কাজে মুসলমান হওয়া উচিত। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা,
মুসলমান না হই তোমরা মরো না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, আমার রসুলের শানে তোমরা বেয়াদবি করো না। আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আমরা যখন বিমারে পড়ি, আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই, জোরে বলেন কি খাই? আপনি কি মধু চিনেন? এই দেশে কি বলে মাশাল্লাহ, সবাই সব কিছু জানে, মধু পিঠা না মিঠা, আওয়াজ বুঝে যায় কিছু কিছু তিতা, তো গালবরা যদি জ্বর থাকে তাহলে তিতা অনুভব হয়। আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই, আপনারা বলুন, মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা, যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? আওয়াজ বুঝে যায় কিছু কিছু গুনাহ হয়, জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয়? ওই পাথরটির নাম কি? আসওয়াত পাথর। মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা, এখানে চুমা দিলে গুনাহ মাফ হয়। আপনারা বলেন লন্ডনের জমিন, বলেন ওয়ার্ল্ডহাম, বলেন ম্যানচেস্টার, বলেন নর্থহ্যাম্পটন, বলেন নিউক্যাসল, বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা? আরো জোরে বলে আছে না? সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না, কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন? আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও। মক্কা শরীফের পাথর একেবারে ছোট, এটা তো দেখতে বড় দেখা যায়, চুমা দিলে গুনা মাফ হবে? বড়